हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज के ये वीडियो तो हम तुम्हारे साथ शेयर करब तुम्हारा जरा 2024 साले क्लास 10 पढ़ो तादेर जोनो रायन मार्टिन क्वेश्चन बैंक थेके वॉइस चेंजर एक्सट्रा एक्टिविटीज़ पार्ट 5। तो एर आगे वीडियोते वॉइस चेंजर एक्सट्रा एक्टिविटीज़ पार्ट 4 अब्दि हम तुम्हारे साथ शेयर करेछिलाम। तुम्हारा जदि आगे वीडियो ना देखे थाको ये वीडियो डिस्क्रिप्शन बक्सर प्लेलिस्टे लिंक पे जाबे, ओखान थेके चाइले तुम्हारा वीडियो देखे निते पारो। तो देखो आगे वीडियोते जेटा होमवर्क छिलो, The government has introduced Sarvashiksha Abhijan as a measure to eradicate illiteracy. Sarkar introduce koreche mane porichoy koriyeche ba udbodhon koreche mane chalu koreche Sarvashiksha Abhijan as a measure to eradicate illiteracy mane jate oggota ba nirokkhorota shorano jay ba nirokkhorota uccheed korano jay she tar uddeshe sarkar ki koreche Sarvashiksha Abhijan niye esche. তাহলে কি নিয়ে আসছে? সর্বশিক্ষা অভিযান হ্যাজ ইন্ট্রোডিউসড, কোন টেন্সে রয়েছে এটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস এখানে করতে হবে। তাহলে সর্বশিক্ষা অভিযান এটা কি হবে? এটা তাহলে কিসে রয়েছে? এটা হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। সর্বশিক্ষা অভিযান অভিযান has been introduced তারপর কি হবে? by the government সরকারের দ্বারা তারপর কি লিখবো? As a measure to eradicate illiteracy. বাকিটা এখানে ডট ডট দিয়ে দিচ্ছি, তোমরা কমপ্লিট করে নেবে কারণ এখানে আর লেখার জায়গা নেই। ক্লিয়ার? তারপর এটা হি কেয়ারফুলি লকড অল দ্য ডোরস অফ দ্য হাউস বিফোর হি ওয়েন্ট আউট। সে বাড়ি থেকে বেরোনোর আগে সমস্ত দরজা কি করেছিল? ভালো করে লক করেছিল। তাহলে হি কেয়ারফুলি লকড হচ্ছে এখানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। কি বন্ধ করেছিল? সমস্ত দরজা বন্ধ করেছিল, অল দ্য ডোরস সমস্ত দরজা। এটা দেখো অ্যাক্টিভে রয়েছে, তাহলে এখানে অল দ্য ডোরস অফ দ্য হাউস মানে বাড়ির সমস্ত দরজা বন্ধ করেছিল। তাহলে এখানে ডোরস প্লুরাল নাম্বার, তাহলে সমস্ত দরজাগুলো সে বন্ধ করেছিল। তাহলে কি লিখবো? অল দ্য ডোরস অফ দ্য হাউস এবার যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ডোরস রয়েছে, তাহলে কি হয়ে যাবে? ওয়াজ না সরি প্লুরাল নাম্বার তো রয়েছে, ওয়্যার হবে। তাহলে ওয়্যার locked carefully locked তারপরে কি হবে? before he went out locked by him before he went out বাকিটা এখানে ডটটা দিয়ে দিচ্ছি, তুমি এখানে লিখে নেবে। তারপর এটা রয়েছে দেখো, ইজ দ্য গার্ল প্লেয়িং হকি, মেয়েটি কি হকি খেলছে? তাহলে মেয়েটির দ্বারা কি হকি খেলা হচ্ছে? তাহলে ইজ হকি, দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এবং এটা ইন্টারোগেটিভে রয়েছে, তাহলে ইজটা আগে যাবে হকির সাথে যেহেতু ইজ বসে। তাহলে ইজ হকি, তারপরে কি হবে? বিইং বসবে একটা, তারপরে প্লে এর পাস্ট পার্টিসিপল কি হবে? প্লেড বাই দ্য গার্ল, মেয়েটির দ্বারা, বাই দ্য গার্ল জিজ্ঞাসা চিহ্ন। তারপর এটা অলিভিয়া মেড এ প্রমিস, অলিভিয়া একটা প্রমিস করেছিল, তাহলে অলিভিয়া একটা প্রমিস করেছিল, অলিভিয়া মেড এ প্রমিস। এখানে প্রমিসটা, এ প্রমিসটা হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্টে নিয়ে যেতে হবে। তাহলে কি লিখবো? এ প্রমিস ওয়াজ মেড বাই অলিভিয়া, এটা সিম্পল পাস্ট এর প্যাসিভ হচ্ছে, ওয়াজ মেড বাই অলিভিয়া ফুল স্টপ। তারপর এটা টেগর স কণিকা দেবী প্লাকিং ফ্লাওয়ার্স, টেগর কণিকা দেবীকে ফুল তুলতে দেখেছিলেন। তাহলে কে ফুল তুলছিল? কণিকা দেবী। কি মানে কে কাজটা করছিল? কণিকা দেবী। কে দেখেছিল? টেগর। তাহলে কণিকা দেবী ওয়াজ সিন, মানে সিম্পল পাস্ট টেন্স রয়েছে, অ্যাক্টিভ ভয়েস রয়েছে, তাহলে ওয়াজ সিন প্লাকিং ফ্লাওয়ার্স। তাহলে কি লিখবে? কণিকা দেবী ওয়াজ সিন, কণিকা দেবী ওয়াজ সিন প্লাকিং
flowers by Tagore. Full stop. Tarpata, much money was donated to build this school. Onek taka donate kora hoyeche school ta nirmaner jonno. Tahole onek taka donate kora hoyeche, tahole keu ekjon donate koreche, lokera donate koreche ekhane bolte pari. Tahole ekhane was donated simple past tense er passive hoyeche. Tahole ekhane people donated much money to build this school. To build this school. এই স্কুলটা নির্মাণ করার জন্য. Full stop. তারপরেটা. Who taught you Urdu? কে তোমাকে উর্দু শিখিয়েছে? তাহলে এটা simple past tense রয়েছে. Who থাকলে কি হবে? By whom হয়ে যাবে. তাহলে by whom? এখানে দেখো ইউটা কিন্তু অবজেক্টে বসে রয়েছে, উর্দুটাও কিন্তু অবজেক্ট. তাহলে was উর্দু taught you, এরকম হবে taught you. জিজ্ঞাসা না, তুমি এখানে ইউটা দিয়েও কিন্তু করতে পারো. কি লিখবে তাহলে? বাই হুম, ওয়্যার ইউ টট উর্দু, এরকম হতো. তারপরেটা অমৃতা ইজ ওয়্যারিং এ গ্রাউন, অমৃতা একটা গাউন পরছে. এটা কি রয়েছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে. তাহলে প্যাসিভ ভয়েস করলে কি হবে? এ গাউন ইজ বিং, ওয়্যারের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল কি হয়? ওর্ন হয়, ওর্ন বাই অমৃতা. ফুল স্টপ. তারপর এটা দ্য ব্যাঙ্ক স্যাংশন সুদীপ দ্য লোন. ব্যাঙ্ক কি করেছে? ব্যাঙ্ক সুদীপকে লোনটা স্যাংশন করে দিয়েছে. তাহলে এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে. তাহলে এখানে সুদীপকে লোন স্যাংশন করেছে. তাহলে সুদীপ ওয়াজ, এখানে দ্য লোনটাও কিন্তু অবজেক্ট, ওয়াজ স্যাংশনড দ্য লোন বাই দ্য ব্যাঙ্ক, বাই দ্য ব্যাঙ্ক. ফুল স্টপ. তারপরে এটা উইথাউট পেইন নাথিং ক্যান বি গেইন, কষ্ট ছাড়া কোনো কিছুই অর্জন করা যায় না. তাহলে কষ্ট ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না, মানে বেদনা ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না. তাহলে দেখো এটা নাথিং ক্যান বি গেইন, এটা প্যাসিভই রয়েছে. তাহলে উই ক্যান গেইন নাথিং উইথাউট পেইন, উই ক্যান গেইন নাথিং উইথাউট পেইন, উইথাউট পেইন. ফুল স্টপ. তারপরে এটা আই এনগেজ 50 কুলিজ টু পুশ দ্য ইঞ্জিন ফ্রম বিহাইন্ড, আমি 50টা কুলি নিয়োগ করেছিলাম ইঞ্জিনটাকে পিছন দিক থেকে ঠেলার জন্য. তাহলে এখানে 50 কুলিজ অবজেক্ট, কি ঠেলার জন্য? ইঞ্জিনটাকে ঠেলার জন্য. তাহলে এখানে 50 কুলিজ নিয়োগ করা হয়েছিল আমার দ্বারা. তাহলে 50 কুলিজ হচ্ছে এখানে অবজেক্ট. তাহলে এটাকে 50 কুলিজটাকে লিখবো. এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভে রয়েছে. এটাকে কী করবো? প্যাসিভে নিয়ে যাব. তাহলে 50 কুলিজ ওয়্যার engaged to push the engine from behind by me, from behind তারপরে কি হবে? by me, from behind by me. নেক্সট, হোয়াট কালার ডু ইউ লাইক, এর অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও. নেক্সট ভিডিও যখন শুরু হবে এটা দিয়ে স্টার্ট করবো. দেখা হবে নেক্সট ভিডিওতে. যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ক্লাস টেনের সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও. দেখা হবে নেক্সট ভিডিওতে. চিল দেন, বাই।